সংবিধান বানিয়েছে। আপনি কোরআন এখনো পড়তে পারেন না, জীবন থেকে অনেক বছর চলে গেল আপনার, কি করছেন আপনি? আপনি এখনো কোরআনটা পড়তে পারলেন না, এখনো আপনি বিশুদ্ধ করে কোরআনটা পড়তেই জানেন না, আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? আপনি নিজেকে সেই নবীর উম্মত বলে দাবি করেন যার উপরে এই কোরআন নাজিল হয়েছে, আপনি যে কোরআন শিখলেন না, আপনি কি জানেন সেই নবীও তো আপনার বিরুদ্ধে কেয়ামতে দাঁড়াবেন, সুপারিশও পাবেন না আপনি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, কোরআনুল কারিমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন নবী যে কিয়ামতের মাঠে কিছু মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে বলবেন, ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার রব, আমার উম্মতের এই মানুষগুলো কোরআনকে পরিত্যাগ করেছে, জীবন থেকে কোরআনকে মাইনাস করেছে, আমিও হাসরের মাঠে আমার এই কপালপুরা উম্মতকে আমিও মাইনাস করলাম, আমিও পরিত্যাগ করলাম। কে বাঁচাবে আপনাকে আর, কে আপনাকে পার করবে, কে আপনার জন্য পাশে দাঁড়াবে? নবীজি যদি মুখ ফিরিয়ে নেয় দুনিয়ার সব মানুষ তার পাশে আসলেও তার নাজাত মিলবে? আপনি কোরআন শিখলেন না, যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি তো আপনার বিরুদ্ধে চলে গেলেন, স্বয়ং আল্লাহ আপনার বিরুদ্ধে চলে যাবেন, স্বয়ং আল্লাহ তাআলা আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। যে আয়াতটি আমার আলোচনা শুরুর আগে ও তেলাওয়াত হয়েছিল, কোরআনুল কারিমের 20 নম্বর সূরা, সূরা তোহার 124 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ তাআলা বলছেন যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে। জিকির মানে কি? কোরআন হচ্ছে কোরআনুল কারিমের একটি মৌলিক নাম, এটি ছাড়াও কোরআনের আরো প্রায় 90টি নাম রয়েছে, এর একটা নাম হচ্ছে জিকির। এর প্রমাণ কি? আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই তোমাদের জন্য এই জিকির উপদেশ বাণী নাজিল করেছি, এর হেফাজতকারীও আমি। আল্লাহ তাআলা এখানে বলছেন আমি এই জিকির উপদেশের এই কিতাব নাজিল করেছি, ওয়ামান আ'রাদা, যারা এর থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা এটি পড়বে না, বুঝবে না, জীবন পরিচালনার গাইডলাইন বানাবে না, দুনিয়া এবং আখেরাতে তাদের জন্য 3টি শাস্তি রয়েছে। এই আয়াতে সেই শাস্তির কথা সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, তাদের জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে। তাদের জীবনকে কিভাবে সংকীর্ণ করে দেওয়া হবে? মুফাসসিরিন কেরাম এই মাঈশাতান দনকা এর ব্যাখ্যায় 2টি অর্থ দিয়েছেন। তারা বলছেন জীবনকে দুইভাবে সংকীর্ণ করা হবে। নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানুষগুলোর জীবন থেকে আল্লাহ তাআলা সুখ শান্তি কেড়ে নেবেন, আপনি সুখ শান্তি পাবেন না। বাহির থেকে দেখলে এই লোকদেরকে খুব নাদুস নুদুস মনে হবে, তেল তেলে চেহারার মানুষ মনে হবে, কিন্তু আপনি গিয়ে দেখেন তার ভেতরে কিছুই নাই, অশান্তি আর, রাতের বেলা সে ঘুমাতে পারে না। একজন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে 400-500 টাকা ইনকাম করে এশার নামাজের পরে আলু ভর্তা আর ডাল খেয়ে নাকে তেল দিয়ে নাক ডাকায় ঘুমায়, আর কুটিপুতি চেহারা নাদুস নুদুস তেল তেলে চেহারা সারা রাত ঘুমাতে পারে না, এরকম আছে? সুখ শান্তি এটা অর্থবিত্ত দিয়ে এই সুখ শান্তি অনুভব করা যায় না, ইট কামস ফ্রম অলমাইটি আল্লাহ, এটি আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর কোরআনের বাস্তবিকতা কেমন দেখেন, আমি এরকম বহু মানুষকে আমার নিজের চোখে দেখেছি যারা কোরআন জানে না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, অর্থবিত্ত আছে, আমি দেখেছি তাদের জীবনে সুখ নাই, দাম্পত্য জীবনে সমস্যা, পারিবারিক সমস্যা, বিভিন্ন সমস্যা এসে আছে। এটা কেন আল্লাহর কোরআনের এই আয়াতের সাথে মিলান? আল্লাহ বলছেন তার জীবনের সব সুখ আমি কেড়ে নিব, আপনি টাকা দিয়ে সুখ পাবেন না, আপনি ক্ষমতা দিয়ে সুখ পাবেন না, আপনার মনের ভেতরে অশান্তির আগুন জ্বলবে, এই আগুন জ্বলছে কেন? কারণ কোরআনকে আপনি দূরে ঠেলে দিয়েছেন, সারাদিন কোরআনের বিরুদ্ধে করেন, কোরআনওয়ালা মানুষের বিরুদ্ধে আপনি দাঁড়ান, এই অশান্তির আগুন আপনার ভেতরে জ্বলবে না তো শয়তানের ভেতরে জ্বলবে। এক নম্বর শাস্তি, অশান্তির আগুন জ্বালিয়ে দিব, সুখ শান্তি কেড়ে নিব। মুফাসসিরিনে কেরামের 2 নম্বর ব্যাখ্যা দিয়েছেন তার কবর জীবনকে সংকীর্ণ করে ফেলা হবে, এরা যখন কবরের বাসিন্দা হবে কবরগুলো এমন সংকীর্ণ হবে যে কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটির সাথে মিশবে, তার এক পাজর আরেক পাজরে এরকম ঢুকে যাবে, নাউযু বিল্লাহ মিনাল, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এইরকম শাস্তি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত চলবে। আর এই মানুষগুলোর জন্য 3 নম্বর ভয়ঙ্কর শাস্তি হলো, আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি কিয়ামতের দিন যখন সব মানুষকে হাসরের মাঠে উঠাবো, আমি এই কোরআন থেকে মুখ ফিরানো লোকদেরকে অন্ধ অবস্থায় হাসরের মাঠে উঠাবো, এরা তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহর কাছে অভিযোগ করবে, তারা বলবে ক্বালা রব্বি লিমা হাসারতানি আমা, প্রশ্ন করবে আল্লাহ কেন আমাদের অন্ধ করে তুললেন, ওয়াকাদ কুনতু বাসিরা, আমরা তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ায় আমরা চোখে দেখতাম, আজ হাসরের মাঠে আপনি আমাদেরকে অন্ধ করেছেন কেন? আল্লাহ তাআলা জবাব দিবেন কাযালিকা আতাতকা আয়াতুনা,
বান্দারে মনে করে দেখো তো, তুমি যখন দুনিয়াতে ছিলে আতাতকা আয়াতুনা, তোমার কাছে কি আমার কিতাবের আয়াতগুলো ছিল না? তোমার ঘরে কি আমার কিতাব ছিল না? তোমার কাছে কি আমার কোরআন ছিল না? বান্দা বলবে হ্যাঁ ছিল। আল্লাহ তাআলা তখন বলবেন ফানাসি তাহা, এটা ছিল ঠিক, তুমি ভুলে গিয়েছি, আমার কিতাব থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞান চর্চা করেছো, আমার কিতাবকে মাইনাস করেছো, ফানাসি তাহা, এটি ভুলে গিয়েছো, তুমি ভুলে গিয়েছো, তোমার সন্তানদেরকে ভুলিয়ে রেখেছো, তাদেরকেও শিখাও নাই, ফানাসি তাহা, ভুলিয়ে রেখেছো, তুমি ভুলে গিয়েছো, কাদালিকাল ইয়াউমা তুনসা, তুমি যেভাবে আমার কোরআন ভুলেছো আমিও আজ তোমার মতো বান্দাকে ভুলে গেলাম। কে বাঁচাবে আপনাকে, কে নাজাত দিবে? সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ তাআলার এই ক্রোধ থেকে, আল্লাহর শাস্তি থেকে যদি বাঁচতে চাই, নবীজির সুপারিশ যদি লাভ করতে চাই, জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ যে কিতাব আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এই কিতাবটা আগে পড়ার চেষ্টা করুন, পড়ুন, বুঝুন, জীবনটাকে কোরআনের রঙে আসুন রাঙিয়ে নেই, তবেই নাজাত মিলবে, সফলতা মিলবে ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার নাজিল হওয়া এই কিতাব পড়ার, বুঝার, মানার এবং কোরআনের রঙে নিজেদের জীবনকে রাঙাবার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন।